নমস্কার সবাইকে, সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের নতুন টিউটোরিয়াল, কীভাবে ওয়ার্ডপ্রেসে আমরা পেজ আপলোড করব বা পেজকে পোস্ট করব। তো প্রথমে আপনাকে ওপেন করতে হবে এসকেএআর সলিউশন.com/ যখন আপনি এই পেজটি ওপেন করবেন, ওপেন করলে কি হবে, আপনাকে এইরকম একটা উইন্ডো দেখাবে যেখানে আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইনে এখানে আমি অটোমেটিক্যালি ডিফল্ট করে রেখেছিলাম, তো এখানে আপনাকে লগ ইন করতে হবে এবং তারপর কি করতে হবে, আপনাকে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনি একটি উইন্ডো দেখতে পারবেন। এখানে লগ ইন আইডি উইন্ডো করার পর ওয়ার্ডপ্রেসে আপনার অ্যাডমিন প্রোফাইল খুলে যাবে। তো আপনাকে তারপরে কি করতে হবে, এখানে পোস্ট, পোস্টে গিয়ে অ্যাড নিউ। এখানে বিভিন্ন রকমের মেনু আছে, টুলস আছে, কোম্পানি আছে, প্রোফাইল আছে, আপনি আপনার প্রোফাইল দেখতে পারেন। এবং নতুন কোনো পোস্ট আপনি যদি অ্যাড করতে চান, উপরে মেনু বারে আপনার দেওয়া আছে নতুন পোস্ট, এখানে আপনি লগ ইন করেছেন, তার প্রোফাইল ডিটেলস দেওয়া আছে। তো প্রথমে আপনাকে কী করতে হবে, নিউতে গিয়ে পোস্ট করতে পারেন অথবা এখানে পোস্টে গিয়ে অ্যাড নিউ করতে পারেন। সো আপনি নিউতে গিয়ে পোস্ট করবেন, পোস্টে আসলে পোস্টের অপশন খুলবে এবং সেখানে গিয়ে আপনি পোস্ট করতে পারেন। তো এখানে প্রথমে আছে আপনার টাইটেল, এখানে টাইটেলে আপনি আপনার টাইটেল দিয়ে পোস্টের টাইটেল দিতে পারেন। কোনো অ্যাড মিডিয়া যদি অ্যাড করতে চান, কোনো ছবি কোনো ভিডিও যদি অ্যাড করতে চান, এখানে যা কিছু আপনার পোস্টের ডিটেলস আপনি লিখতে পারেন। সেখানে দু রকমের ভিউ আছে, ভিজুয়াল ভিউ এবং টেক্সচুয়াল ভিউ। এবং এর পাশে ফরম্যাট, কী ধরনের পোস্ট আপনি করবেন, অ্যাসাইড, ইমেজ, ভিডিও, কোড, লিঙ্ক, গ্যালারি অ্যান্ড অডিও, এই ধরনের কোডগুলোকে আপনি পরে ডিসক্রিপশন পাবেন। আর আপনাকে কি করতে হবে, এখানে একটা ক্যাটাগরি চুজ করতে হবে, এখানে ক্যাটাগরির মধ্যে আপনি নিউ করতে পারেন, আর এখানে কিংবা যে কোনো ক্যাটাগরি আপনি অ্যাড করতে পারেন। এছাড়া আপনি এখানে ট্যাগও অ্যাড করতে পারেন, এছাড়া আপনি অ্যাড ফিচার্স ইমেজও অ্যাড করতে পারেন। এখানে বিভিন্ন রকম অপশান আছে, এক এক করে আপনার আমরা সবই জানবো। তো প্রথমে আপনি কি করবেন, একটা নিউ নিউ পেজ, ওয়েলকাম টু মাই নিউ পেজ। সো এখানে কি বলেছি, প্রথমে এটা হচ্ছে আপনার টাইটেল, আপনি এখানে টাইটেল অ্যাড করছেন। এছাড়া আপনি যদি মিডিয়া অ্যাড করতে চান, যে কোনো ছবি আপনি যদি অ্যাড করতে চান, ছবি অ্যাড করতে পারেন, এবং পরে আমরা সেটা জানবো। এরপরে কি করতে হবে আপনাকে, আপনি কোথায় অ্যাড করবেন, গ্যালারিতে, লিঙ্ক, কোটেশন, যা খুশি করতে পারেন। এখানে অ্যাড ক্যাটাগরি, ক্যাটাগরিতে আগেই বলেছি, ক্যাটাগরি যদি অ্যাড করতে চান সেখানে নিউ ক্যাটাগরি আপনি লিখে দিন, নিউ এছাড়া আপনি যদি ট্যাগ অ্যাড করতে চান, নিউ অ্যাড, ট্যাগ অ্যাড হয়ে গেছে, এখানে এখানে ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। এরপর আপনি যদি কোনো ফিচার্স অ্যাড করতে চান সেখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে অ্যাড ফিচার্স ইমেজ যদি অ্যাড করতে চান, যে কোনো একটা ছবি অ্যাড করতে চাইলে ছবি নিয়ে আপনি অ্যাড করতে পারেন, অসুবিধা নেই। ছবির সাইজ মিনিমাম যদি হয়, ছবির সাইজ মিনিমাম হতে হবে আপনার ম্যাক্সিমাম হতে হবে 8 MB মতো। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার লিঙ্ক অ্যাড করতে পারেন, ক্যাপশন অ্যাড করতে পারেন, অল্টারনেট টেক্সট অ্যাড করতে পারেন, ডিসক্রিপশন অ্যাড করতে পারেন। অ্যাড হয়ে গেছে ফিচার্স অ্যাড হয়ে গেছে। এছাড়া এখানে সাইট আছে, সাইটে আপনার টেক্সট সাইডে কি লোড হবে, কি মিডিলে লোড হবে, কিংবা ইমেজ আকারে দেখাবে, কিংবা ভিডিও আকারে দেখাবে, সেটা আপনি করতে পারেন। আপনি যদি আপনার যা কিছু করেছেন সেটার যদি ভিডিও দেখতে চান সেটাও দেখতে পারেন, তাহলে প্রিভিউতে অ্যাড করুন, আপনি এখানে প্রিভিউ পোস্টটা দেখতে পারবেন।
আপনার যদি মনের মতো একটা হয় কিংবা পোস্টটা হয়, তাহলে আপনি সেই পোস্টটাকে নতুন করে দেখতে পারেন। যেমন এখানে আমি ভিডিও ফিচার্স অ্যাড করেছিলাম, ছবি, তারপরে নিউ পেজ, টাইটেল, তারপর টাইটেল ডেসক্রিপশন, এখানে ট্যাগ দেখাচ্ছে আর ই দেখাচ্ছে, কমেন্টস। সো আপনি এইভাবে আপনার অ্যাড তৈরি করতে পারেন, আপনি এইভাবে আপনার কাজ এবং সাইট তৈরি করতে পারেন। সো আমি এটা পাবলিশ করবো না। সো আমি এখানে আরও কিছু লিখতে পারি, লিখে আপনি সেভ করতে পারেন, তারপর আপনি পাবলিশ করলে পাবলিশটা এখানে পাবলিশ হয়ে যাবে। পাবলিশ করে দিই, পাবলিশ করে আপনি যদি দেখতে চান তখন আপনি দেখতে পারবেন। পাবলিশ হতে কিছুক্ষণ সময় লাগে এবং পাবলিশ হয়ে যাওয়ার পর আপনি আপনার লিঙ্ক এখানে দেওয়া হয়, প্যারা লিঙ্ক। তো প্যারা লিঙ্কে আপনি গিয়ে ক্লিক করলে সেটা আপনি দেখতে পারেন। আগে আমরা প্রিভিউতে দেখেছিলাম এখানে কিভাবে এটা ফিচার্স অ্যাড হয়েছে। হোম, আপনি মেনু অ্যাড করতে পারেন, যা খুশি অ্যাড করতে পারেন। নিউ পেজ, আপনার টাইটেল দিয়েছিলেন ওয়েলকাম টু নিউ পেজ, এবং এখানে আপনি নিউ এডিট ক্যাটাগরি নিউ এডিট করতে পারেন। তো এইভাবে আপনি আপনার অ্যাড আপনি তৈরি করতে পারেন। যদি আপনি এডিট করতে চান তো এডিটও করতে পারেন, আপনার এখানে মেনু এডিট মেনু চলে এসেছে। এইভাবে আপনার অ্যাড, এইভাবে আপনার সাইট, প্রাইভেট ইনফরমেশান, পার্সোনাল ইনফরমেশান, পাবলিক ইনফরমেশান আপনি অ্যাড করতে পারেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি কিছু অসুবিধা হয় আমাদের নিচের লিঙ্কে আপনি যোগাযোগ করবেন, তাতে আমরা সাহায্য করতে পারবো আপনাকে। ধন্যবাদ।